আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনেকদিন পর আমরা ওয়াইল্ড ক্যাশ অ্যাপসটা নিয়ে ভিডিও দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো এটা থেকে, যে এক্স্যাক্টলি এখনও পর্যন্ত এটা থেকে পেমেন্ট করা হচ্ছে কিনা বা পেমেন্ট পাচ্ছেন কিনা লোকজনরা, সেটা আমরা দেখব। আমি নিজে পেমেন্ট নিব, তার মধ্যে যদি আমাকে পেমেন্ট করা হয় তাহলে তো ভালো, সেটা সব কিছু আপনি বিস্তারিত লাইভে দেখতে পারবেন। অনেকে কমপ্লেন করেছেন যে এটা থেকে নাকি এখন আর পেমেন্ট করা হচ্ছে না বা পেমেন্টের অনেক ধরনের সমস্যা আসছে, অনেকের এক্সচেঞ্জের বিষয়ে, তারপরে ব্যালেন্স ট্রান্সফারের বিষয়ে অনেক ধরনের সমস্যা আসছে। তো যারা এখনো পর্যন্ত এটাতে কাজ করেন নাই, তাদের কাজ করা উচিত হবে কিনা বা এখন পেমেন্ট করতেছে কিনা বা এতদিন ধরে তাদের যে নতুন নতুন আপডেট এসেছে এটার মধ্যে, সেই আপডেটগুলো নিয়েও এই ভিডিওতে কথা বলা হবে। এবং নতুন নতুন অনেক ইনকাম ওয়ে কিন্তু এটাতে অ্যাড করা হয়েছে এবং আমার পক্ষ থেকে কিছু পার্সোনাল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো বেসিক্যালি আপনার ইনকামটা ইনক্রিজ করতে অনেকটাই হেল্প করবে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আমরা অ্যাপসে প্রবেশ করবো। সো এক্স্যাক্টলি যারা ওয়াইফাই দিয়ে ইউজ করবেন এরকম সমস্যা আসবে। যদি এরকম সমস্যা আসে তাহলে আপনি মোবাইল ডাটাতে সুইচ করবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর ফার্স্ট অফ অল ওয়াইল্ড ক্যাশ অ্যাপসটা নিয়ে সার্চ করে দিবেন। ওয়াইল্ড ক্যাশ অ্যাপসের নতুন কোনো আপডেট এসেছে কিনা, সেগুলো যদি আপডেট এসে থাকে সেটা আপডেট করে নিবেন। আপডেট করার পর আপনি এখান থেকে ওপেন করে দিবেন, দেখতে পারবেন আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। প্রথমেই আমরা পেমেন্টটা দেখব, কারণ সবকিছুর মেইন হচ্ছে পেমেন্ট। যদি পেমেন্ট না পাই কাজ করে কোনো লাভ নেই। সরাসরি আমরা এখান থেকে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 5 মিলিয়নের মতো কয়েন আছে। ওকে, আমরা উইথড্র পেজে চলে এসেছি এবং এখান থেকে যদি আমরা ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখনো পর্যন্ত আমি একটিমাত্র পেমেন্ট পেয়েছি এবং সেটার ভিডিও আমি করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন $1.89 মতো, যেটা কমপ্লিট করে দেওয়া হয়েছে আমাদেরকে। তো এখন আমরা নেক্সট পেমেন্ট নিব। আমরা এখান থেকে সরাসরি এক্সচেঞ্জে ক্লিক করব এন্ড এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 8 লক্ষ টোকেন হলে আপনি এখান থেকে এটা এক্সচেঞ্জ করতে পারবেন। আমার প্রায় 57 লক্ষ টোকেন রয়েছে। তো আমরা সবগুলো এখান থেকে কি করব, ম্যাক্সে ক্লিক করব। আমরা এখান থেকে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব এন্ড রিভিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু রিভিউতে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ লেখা চলে এসেছে। ওকে, আমাদের রিভিউ কমপ্লিট হতে হতে আমি বাকি যে আপডেট গুলো রয়েছে সেগুলো আমি কভার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে স্ট্যাকিং। আপনি যদি চান তাহলে আপনার টোকেন গুলো স্ট্যাকিং করে এখান থেকে আরো বেশি পরিমাণে ইনকাম করতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন গতে যদি ক্লিক করি এই জায়গায় আপনার যত টোকেন থাকবে এই মুহূর্তে আমাদের সবগুলো রিভিউতে আছে, ব্যবসায় আমরা স্টেক করতে পারবো না। এখান থেকে জাস্ট আপনি ম্যাক্সে ক্লিক করে আপনার যে রেটটা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড এপিআই যে রেটটা সেটা হচ্ছে 3.93% করে দেওয়া হবে আর কি, যেটা মোটামুটি অনেক ভালো। তো এটা প্রতিদিন আপনাকে এই পরিমাণ ভ্যালু হিসেবে আপনাকে দেওয়া হবে এপিআই রেটে। তো স্টেক করার জন্য ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর যত টোকেন আছে সবগুলো এখানে চলে আসবে, তারপরে স্টেক নাও ক্লিক করলে এটা স্টেক হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যখন আপনি উইথড্র নিতে যাবেন তখন এগুলো পেমেন্ট নিতে পারবেন কিনা বা স্টেক এটা কতদিনের জন্য থাকবে। এখানে কোনো লিমিটেড স্টেক নেই, আপনার যখন মনে চায় স্টেক করেন। স্টেক থেকে যদি উঠিয়ে নিতে চান সেটাও পারবেন। আপনি জাস্ট আবারও ম্যাক্সে ক্লিক করার পর তখন এখানে যখন আপনি স্টেক করে ফেলবেন তখন এই জায়গায় উইথড্র লেখা চলে আসবে, আবারও ম্যাক্সে দিয়ে সেগুলো স্টেক থেকে উঠিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে পাশে মাইনিং। মাইনিংটা আগের মতোই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মাইনিং করতে পারবেন। আপনি যদি সর্বোচ্চ বক্সটা বাই করে রাখেন তাহলে 33,000 পর্যন্ত মাইনিং করতে পারবেন। মাইনিংটা স্টার্ট করাও ইজি, জাস্ট আপনি ট্যাপে ক্লিক করবেন, এখানে নর্মাল একটা কোয়েশ্চেন আসবে। ফার্স্ট অফ অল আপনাকে ক্যাপচারটা কমপ্লিট করে নিতে হবে, দেখছেন ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমরা আবারও ট্যাপে ক্লিক করবো, এখানে একটা কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনটার আনসার দিলেই হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কোয়েশ্চনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। একদমই ইজি কোয়েশ্চেন করবে, আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে আনসারটা দেওয়া একদম ইজি। আবারও ট্যাপ করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। এটা ছিল মাইনিং এর বিষয়, এটা সর্বপ্রথম থেকে আসছে এবং এখনো পর্যন্ত আছে এটা। তো আপনি চাইলে বেশি বেশি মাইনিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন। মাইনিং করে স্পেশালি যারা ইনকাম করতে চাচ্ছেন বা ভালো মাইনিং অ্যাপস খুঁজছেন তাদেরকে আমি ফার্স্ট অফ অল এটা সাজেস্ট করব। এখন আমরা বলবো রেফার। রেফারটা বেসিক্যালি আগের মতোই আছে, এখানে আপনি যত বেশি রেফার করবেন তার যত ইউজার রয়েছে তারা যে ইনকাম করবে তার 80% আপনি ইনকাম পাবেন তাদের কাছ থেকে। এখানে দেখতে পাচ্ছেন 50 পার রেফার, মানে পার রেফারে আই থিঙ্ক 50 করে কয়েন দিবে। তো এটা বেসিক্যালি ফার্স্টে যখন আপনি প্রথম রেফার করবেন তখন 5,000 এখানে দেখাবে, মানে প্রথম রেফার করলে বেশি বেশি, তারপরে যখন বেশি রেফার হয়ে যাবে তখন ধীরে ধীরে এটা কমে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে জাস্ট গ্রো মাই টিমে ক্লিক করার পর এখান থেকে আপনার রেফার লিঙ্ক রয়েছে, এখান থেকে এটা কপি করে আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এখানে হোমে আসি, এই যে দেখতে পাচ্ছেন কুইজ টু আর্ন রয়েছে। এখানে আসার পর এখানে নতুন একটা সেকশন অ্যাড করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন হক টোকেন। এই যে 2,000 হক টোকেন আপনাকে দেওয়া হবে, তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে রয়েছে প্লে নাও, জাস্ট আপনি প্লে নাও ক্লিক করতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে এই যে দেখতে পারবেন ক্রিপ্টো, এখানে রয়েছে আপনি যদি আর্ন করতে চান আরো বেশি পরিমাণে তাহলে এখানে কুইজ খেলতে পারেন। কুইজ টু আর্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন তিনটা স্টেপে থাকবে, মানে বেসিক থাকবে, তারপর মিডিয়াম, তারপরে একটু অ্যাডভান্স টাইপের। তো আপনি যেটা চান সেটা, আমি যেমন অ্যাডভান্স টাইপের দিব, তো আমরা গোতে ক্লিক করব। তারপর এখানে কোয়েশ্চেন আসবে, আপনি যদি ভুল আনসার দেন কোনো সমস্যা নাই, যদি সঠিক দেন তাহলে বেসিক্যালি আপনি এখান থেকে কমিশন পাবেন, মানে যদি সঠিক হয় তাহলে দেখতে পাচ্ছেন আমি সঠিক হয়েছে এবং আমি 77 কয়েন পেয়ে গিয়েছি। তো এরকম নেক্সটে ক্লিক করব, যদি ভুল হয় কোনো সমস্যা নেই, আপনি এরকম করতে থাকবেন। তারপর এটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা 2-3টা খেলে সঠিক আনসার দিয়ে অলরেডি 235 কয়েন আর্ন করে ফেলেছি। তো এগুলো সবাই জানেন আশা করি।
করি। তো এরকম ভাবে আপনি এখান থেকে আরো বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। তারপর রয়েছে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন একটা ড্র হবে, এখানে দেখতে পাচ্ছেন 220 মিলিয়ন টোকেন, মানে 220 মিলিয়ন কয়েন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, বলতে এটা ডিস্ট্রিবিউট করে দিবে যারা ভালো রেজাল্ট করবে। তো এখানে জাস্ট আপনি প্লে নাও ক্লিক করবেন, ক্লিক করার পর 10টা কোয়েশ্চেন আসবে, যে কোয়েশ্চেনগুলো আপনি যত ফাস্ট আনসার দিতে পারবেন তত আপনার জন্য বেটার হবে। তো আমি জাস্ট দেখানোর পারপাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 10টা কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন থেকে যতটা ভালো আপনার আনসার হবে, মানে সবগুলো যদি কারেক্ট হয় তাহলে আপনি ভালো একটা পজিশনে থাকবেন এবং আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন, মানে তাদের রিওয়ার্ড ডিস্ট্রিবিউট থেকে একটা ভালো কমিশন আপনাকে দেওয়া হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এইভাবে আপনি এটা কমপ্লিট করে নিতে পারবেন। তো আমি একটু দেখে দেখে, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেরে গিয়েছি, আমাদের র্যাঙ্কিং রয়েছে 35%, মানে আমরা 35% পেরেছি। তো যাই হোক, আমরা এখানে জাস্ট এখান থেকে ব্যাক করে নিব। 6 নম্বরে আমরা হেরে গিয়েছি, এই যে 6টা সঠিক আনসার দিয়েছিলাম। তো আমরা ব্যাক করে নিচ্ছি এখান থেকে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখিয়েছি। তারপরে এখানে রয়েছে উপরে হক টোকেন, তার জন্য আমরা আবারও প্লেতে ক্লিক করব। সো এই হক টোকেনটার প্রাইস কিন্তু হিউজ পরিমাণে এবং সরাসরি বিনান্সে পেমেন্ট নেওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন একটা টিকিট আপনাকে দিবে, এখন আপনার রিওয়ার্ডগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এই জায়গায় আপনার রিওয়ার্ডগুলো দেখতে পারবেন, হক টোকেন যে আপনি পেয়েছেন সেটা কোথায় পাবেন। আপনি এখানে প্লেতে ক্লিক করলে এই জায়গায় আপনার ব্যালেন্সটা দেখানো হবে, আপনি কত হক টোকেনের মালিক সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো প্রথমত আপনাকে টিকিট কালেক্ট করতে হবে, এটা প্রতিদিন একবার হবে, নির্দিষ্ট একটা সময় আছে। এই যে দেখতে পাচ্ছেন এই সময়ের পর এটা এক্সপায়ার হয়ে যাবে আজকের দিনের জন্য আর কি। তো আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নিব। প্রথমত এখানে ক্যাপচারটা কমপ্লিট করে নিতে হবে, তারপর একটা কোয়েশ্চেন আসবে। ওকে, আমরা সিম্পলি ক্যাপচারটা কমপ্লিট করে নিয়েছি, এখন জাস্ট এখান থেকে কালেক্ট টিকেটে আবারও ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট নাও, আমরা কালেক্ট নাও ক্লিক করেছি, একটা কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনটা জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এ ওয়ার্ড দিয়ে, মানে এ ওয়ার্ডে কোন লেটারটা এখানে বলছে এই যে দেখতে পাচ্ছেন। তো এটা ফার্স্টেরটাই জাস্ট আমরা দিয়ে সাবমিটে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কিন্তু দিয়ে দিয়েছে, সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন রিসিভ সাকসেসফুলি। সো এখানেও দেখতে পাচ্ছেন বিনান্স লাইভে গিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন আর আনসার দিতে হবে, তারপরেই বেসিক্যালি আপনি এগুলো পাবেন বা এই বোনাসগুলো দেওয়া হবে আপনাকে এই সময়ের ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন। যদি এটা নিয়ে আরো ডিটেলসে ভিডিও চান নেক্সট ভিডিওতে কভার করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, ভিডিওর এই পার্টটুকু আমি রেকর্ড করতেছি প্রায় 2 দিন পর। এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমাদের ব্যালেন্সটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা ফার্স্ট টাইমের আন্ডার রিভিউ না, প্রথম আমি যখন ফার্স্ট টাইম রিভিউতে পাঠিয়েছিলাম তার 12 ঘন্টা পর, মানে দীর্ঘ অনেক সময় পর আমাকে জানানো হয়েছে এটা তারা রিজেক্ট করে দিয়েছে, আমাদের টোকেন আবার ব্যালেন্সে ঠিকঠাক চলে এসেছিল। তারপরে আমি আবারও রিভিউতে লাগিয়েছি, তারপরে আরও একদিন কেটে গিয়েছে, এখনও দেখতে পাচ্ছেন আমাদের এটা রিভিউতেই আছে। তার মানে কি এখানে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে। তো ফার্স্ট টাইম যখন রিজেক্ট করে দিয়েছে তখনই আমি একটু রিসার্চ করেছিলাম এটা নিয়ে। তো রিসার্চ করলে আমি যে বিষয়টা জানতে পারলাম, এখানে যদি আমি মাইনিং সেকশনে আসি, আসার পর এখানে আমাদের প্রোফাইলটা আছে, যদি আমরা প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের প্রোফাইলটা কিন্তু বা আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে আছে। এই যে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ। অনেকেই মনে করতে পারেন যেহেতু আমাদের টোকেনটা এখানে আন্ডার রিভিউতে আছে দ্যাটস ওয়াই ওই জায়গায় আন্ডার রিভিউ দেখাচ্ছে, এমনটা না। যখন আমাদের টোকেনটা রিজেক্ট করে দিয়েছিল তখন কিন্তু আমাদের টোকেনগুলো আন্ডার রিভিউতে ছিল না, তখন আমাদের অ্যাকাউন্টের পাশে এরকম আন্ডার রিভিউ লেখাটা ছিল। তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কোনো দোষ আমার না, এটা সম্পূর্ণ তাদের কোম্পানির দোষ বা তাদের অ্যাপসের দোষ দিব, কারণ তাদের যে সিস্টেমটা আছে এটা প্রায়শই আমি দেখেছি অনেক ইউটিউবারদের সাথে বা অনেক লোকদের সাথে তারা এমনটা করেছে। বিষয়টা হচ্ছে কি, এখানে যখন আপনার টোকেন বেশি হয়ে যাবে, আমার প্রায় 5 মিলিয়ন টোকেন ছিল, সেটা হিউজ পরিমাণে টোকেন, প্রায় $5 থেকে $10 মতো সামথিং হতো যদি এক্সচেঞ্জ হয়ে এখানে আসতো। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি, যাদের ব্যালেন্স একটু বেশি, যারা অনেকদিন ধরে উইথড্র করে নাই, ব্যালেন্স এক জায়গায় জমা রেখেছে এবং হিউজ পরিমাণে ব্যালেন্স, তাদের অ্যাকাউন্টগুলোতে এরকম সমস্যাটা হয় প্রায় সময় আমি দেখেছি। এর আগেও আমি বেশ কয়েকটা দেখেছিলাম এরকম সমস্যা। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যখন আপনার এখানে ব্যালেন্সটা বেশি হয়ে যাবে তখন তাদের কাছে একটা সন্দেহজনক বিষয় মনে হয় যে আমি অবৈধভাবে কাজ করে বা এই অ্যাকাউন্ট অবৈধভাবে কাজ করে এটা আর্ন করেছে বা এই ব্যালেন্সটা আর্ন করেছে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এখানে এসে প্রথমত তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই যে দেখতে পারবেন কন্ট্যাক্ট আস রয়েছে, কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি একটা যে কোনো ইমেল আপনার চুজ করে দিবেন। তারপরে এখানে একটা 2-3 লাইন লিখে দিবেন যে আমি কোনো অবৈধ কাজ করি নাই, সঠিকভাবে কাজ করেছি, এরকম লিখে দিয়ে জাস্ট আপনি সেন্ড করে দিবেন। বারবার সেন্ড করতে থাকবেন, 1-2 বার না, বারবার সেন্ড করবেন, তখন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো যদি তারপরে আপনার অ্যাকাউন্টের সমস্যা সমাধান না হয়, তারপরে মোর সেকশনে আসলে এখানে দেখতে পারবেন ডিস রেজিস্টার রয়েছে, আপনার ডিস রেজিস্টার করে নিতে হবে আর আপনার যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো কেটে যাবে অটোমেটিক বা আপনার অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাবে, কারণ আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি আর কখনো পেমেন্ট নিতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি। তাই বলে যে তারা পেমেন্ট করছে না এমনটা না, আমি এমনটা কখনোই বলবো না, কারণ আমি রিসার্চের খাতিরে বেশ কিছু পেমেন্ট প্রুফও পেয়েছি রিসেন্টলি, এটা এখনো পেমেন্ট করতেছে, আপনারা চাইলে এখনো পেমেন্ট নিতে পারবেন। এবং আরো একটা প্রবলেম হতে পারে, বিশেষ করে এইরকম সমস্যা আমার সাথে প্রায়ই হয়ে থাকে বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে, শুধুমাত্র এটার ক্ষেত্রে না, কারণ এই ডিভাইসটা দিয়ে আমরা কিন্তু টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকি। তো দ্যাটস ওয়াই দেখা যায় এটাতে বিভিন্ন VPN ইনস্টল করতে হয়, কখনো ওয়াইফাই, কখনো নাম্বার চেঞ্জ করে ডাটা ইউজ করতে হয়, মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমাদের সার্ভার চেঞ্জ হয়ে যায়, IP চেঞ্জ হয়ে যায়, অনেক সময় আমাদের নিজের প্রয়োজনীয় সেগুলো করতে হয়। দ্যাটস ওয়াই এই ডিভাইসে প্রায়শই এরকম সমস্যা আসে। তো যাদের বেশিরভাগ এখানে কয়েন আন্ডার রিভিউ থেকে রিজেক্ট করে দিচ্ছে, দেখা যাচ্ছে অনেকদিন ধরে আপনারা আন্ডার রিভিউতে আছে,
তারা একটু চেক করে নেবেন আপনার অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে আছে কিনা অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে থাকলে আর কিছু করার থাকবে না যে সলিউশনগুলো বলেছি সেগুলো করে যদি হয় তাহলে হয়ে যাবে আর अदरवाइज কোনো কিছু করার থাকবে না নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আশা করি বুঝাতে পেরেছি তারপরে বলবো যারা কাজ করতে যাচ্ছেন নতুন করে কাজ করুন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো কিভাবে এখান থেকে কাজ করতে হয় আর কিছুদিন আগেও একটা পেমেন্ট নিয়েছি আমাদের অন্য একটা ডিভাইস থেকে তো এক্স্যাক্টলি এটা 100% পেমেন্ট করতেছে আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন এন্ড এখানে আমাকে পেমেন্ট করলো কি করলো না এতে আমি একটু আফসোস না কারণ আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেই হচ্ছে আমার মেইন রিজন যারা নতুন করে কাজ করতে যাচ্ছেন বা অলরেডি কাজ করছেন তাদেরকে একটা কথাই বলবো কখনোই এখানে বেশি পরিমাণে ব্যালেন্স যোগ করবেন না এখানে শুধুমাত্র মিনিমাম ব্যালেন্সটা 8 লক্ষ টোকেন হলেই পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার অ্যাকাউন্টটা ইজি থাকবে বা সেফ থাকবে বেশি পরিমাণ টোকেন হলেই তাদের সন্দেহজনক মনে হবে আপনার অ্যাকাউন্ট এরকম আন্ডার রিভিউতে পড়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং